আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত 20 জুন থেকে এবং এটি চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজকের ভিডিও করার দুটি মাত্র উদ্দেশ্য রয়েছে। একটি হলো যারা আবেদন করেছো তাদের জন্য কিছু কথা এবং যারা আবেদন করনি তাদের জন্য কিছু উপদেশমূলক বাণী রয়েছে। সবার প্রথমে যারা আবেদন করনি তাদের উদ্দেশ্য বলতে চাই। আমাদের আবেদন করার প্রক্রিয়া নিয়ে একটি সার্কুলার ভিডিও রয়েছে আর একটি অ্যাপ্লাই ভিডিও রয়েছে। এই দুটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে তারপরে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের কোনো রকম ভুল হবে না। আর যারা আবেদন করে ফেলেছো, অলরেডি কিছু একটা ভুল করে ফেলেছো, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে যারা ভুল করেছো তাদের উদ্দেশ্য বলতে চাই। তোমরা যদি ভিডিওটি সঠিকভাবে দেখতে আমাদের, তাহলে ভুলটি করতে না। তারপরেও আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ভুল করে ফেলো তাহলে তাদের এই যে এখানে যোগাযোগ করার যে একটি অপশন রয়েছে সহায়তা কেন্দ্র, সেখানে তোমাদের রোল, বোর্ড নাম্বার এগুলো দিয়ে, ইমেল, মোবাইল নাম্বার দিয়ে এবং সমস্যার ধরন এখানে কিন্তু সিলেকশন করা যাবে। কী সমস্যার ধরন সেটি দিয়ে তোমরা তোমাদের সমস্যার বর্ণনা বাংলায় লিখে তোমরা সাবমিট করে দিতে পারবে। এছাড়া তাদের জরুরি যোগাযোগের কিছু নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারগুলোতে তোমরা কল দিতে পারবে। এছাড়া তোমরা যদি হোম পেজে যাও তাহলে দেখতে পারবে এখানে নিচে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে এই আবেদন প্রক্রিয়া করার সময় তোমাদের আরও একটি প্রশ্ন সবচেয়ে বেশি রয়েছে, সেটি হলো ছবি এবং স্বাক্ষর আমরা কিভাবে দিব বা দিতে পারছি না কেন। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, আবেদন প্রক্রিয়ায় তারা যে 5টি স্টেপ বলেছে এর মধ্যে 3টি স্টেপ তোমরা এখন পূরণ করবে, আর 2টি স্টেপ, একটি হলো অ্যাডমিট কার্ড আর একটি হলো ছবি এবং স্বাক্ষর। তো অ্যাডমিট কার্ড যখন আসবে, যখন পরীক্ষার তারিখ ঘোষণা হবে, তখনই তোমাদেরকে ছবি এবং স্বাক্ষর দেওয়ার যে অপশনটি সেটি আসবে। এবং ছবি এবং স্বাক্ষর দেওয়ার যে অপশনটি সেটি যদি আসে, তাহলে তোমরা এখানে লেখা রয়েছে যে কিভাবে তোমরা ছবি এবং স্বাক্ষর আপলোড দেবে। এর মধ্যে ছবি আপলোড করুন ও স্বাক্ষর আপলোড করুন দুটি আলাদা অপশন দেখতে পাবে। তখন তোমাদের যে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ এবং যে ফরম্যাট, সে অনুসারে তোমাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এবং যারা ছবি রিসাইজ করতে পারো না, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ছবি রিসাইজের একটি ভিডিও লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এবং প্রবেশপত্র ডাউনলোড করার সময়ও তোমরা ইউনিট ভিত্তিক প্রবেশপত্র যখন ডাউনলোড করবে, তখনও কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করতে পারবে। তো ছবি এবং স্বাক্ষর আপলোড নিয়ে কোনো রকম টেনশন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া তোমাদেরকে আগে বলেছি সহায়তা কেন্দ্রে তোমরা যোগাযোগ করবে। এছাড়া এখানে নিচে কিন্তু তোমাদের পাসওয়ার্ড ভুলে গেলে এবং পিন ভুলে গেলে এবং আবেদন ফি পেমেন্টের কোনো রকম ভুল হলে, অর্থাৎ পেমেন্ট করেছো সেটি যদি শো না করে, এই ধরনের সংক্রান্ত ভুল হলে তোমরা সহায়তা কেন্দ্রতে যে অপশনটি দেখেছো সেখানে একবার সাবমিট করবে এবং তাদের এই যে নাম্বার রয়েছে সেটিতে কল দেবে। এছাড়া ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র, সিট প্ল্যান সংক্রান্ত যখন ভর্তি প্রক্রিয়া কাছাকাছি আসবে, তখন তাদের এই নাম্বারে তোমরা তখন যোগাযোগ করতে পারবে এবং সেটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়া তোমরা 24 ঘন্টা যে কোনো ধরনের হেল্প পেতে তোমাদের এই যে নাম্বারটি রয়েছে তাদের এবং ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে তোমাদের সমস্যা জানিয়ে। যখন পরীক্ষার ডেট দিবে তখন কিভাবে কি হবে সবগুলো বিস্তারিত ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে সেই বিষয়গুলোর আপডেট জানিয়ে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।